আপনাদের করে দেখাবো ফ্রায়েড রাইস। তার জন্য আমি এক পট পরিমাণ বাসমতি চাল শক্ত ভাত রান্না করে নিয়েছি, 10 মিনিট ফ্রিজে রেখে ঝরঝরা করে নিয়েছি। এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা গাজর, অর্ধেক ক্যাপসিকাম, আর নিয়েছি আধা কাপ পরিমাণ মটরশুঁটি। এই সবগুলোকে আমি বয়েল করে নিয়েছি। আর এখানে 200 গ্রাম পরিমাণ মাংসের কিমা নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি, 1 চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়া, 7-8টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ নিয়েছি সয়া সস, আর লাগবে 3টা ডিম। আর বাকি উপকরণ আমি রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। এবার এখানে আমি সামান্য পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিচ্ছি। এখানে আমি ডিমগুলোকে জোড়া করে নামিয়ে দিব। সামান্য 1 চিমটি লবণ দিয়ে জোড়া করে রেখে দিয়েছি। এখন আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, একসাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2টা তেজপাতা চিনে নিয়েছি, 3টা এলাচ, 4-5টা লং নিয়েছি। এরপর আমি এক এক করে সব উপকরণ দিয়ে দিব। 200 গ্রাম পোল্ট্রি কিনা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 7-8টা কাঁচামরিচ আমি এখানে এভাবে কেটে রেখেছি। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশাতে হবে, ভালো করে মিশিয়ে। এখন আমি এখানে সবজিগুলো, সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কেউ সবজি ইউজ করতে পারেন, মটরশুঁটি, বরবটি, ব্রকোলি, যে কোনো সবজি ইউজ করতে পারেন। আমি এখানে মটরশুঁটি, গাজর আর ক্যাপসিকাম দিয়েছি, আপনি চাইলে যে কোনো অন্য সবজি ইউজ করতে পারেন। আমি এগুলোকে 10 মিনিট পর্যন্ত রান্না করে নিব, তারপর এসে চাল দিয়ে দেব। 10 মিনিট পর ফিরিয়ে দিলাম। এখন আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি, এখন কত ঝরঝরে হচ্ছে। সবগুলো মাখিয়ে নিবে একসাথে। ভালোভাবে মিশাতে হবে। সবগুলো মিশিয়ে নিয়েছি একসাথে। এখন ডিমগুলো দিয়ে দিব উপরে। 5-6টা আস্ত কাঁচামরিচ নিয়েছি এখানে। খুব ভালো করে মিশিয়ে নিব। নামানোর 5 মিনিট আগে একটু লেবুর রস চেপে দিব। এক 4 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে সার্ভ করে নিব। কত সুন্দর ঝরঝরা হয়েছে! আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুব সুন্দর স্মেল এসেছে, লেবুটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন।